এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন গেস্ট, যে মোহাম্মদ নূর আল আহাদ ভাই, উনি ওনার সেশন কন্টিনিউ করবেন। প্লিজ। লাস্ট সেশনে আমি রাইটিং টাস্ক আসলে টু নিয়ে কথা বলছিলাম, তো রাইটিং টাস্ক শেষ হয়ে যাওয়ার পরে এখন আমি শুরু করবো আসলে লিসেনিং সেকশন নিয়ে। লিসেনিং সেকশন আমাদের আইএলটিএস এর মোটামুটি যেটা হচ্ছে যে প্রথমে বেসিক্যালি আমাদের তিনটা পার্টের পরীক্ষা একসাথে হয়, বাট স্পিকিং এর টেস্টটা হচ্ছে ডিফারেন্ট, ওটা আলাদা করে হয়। তো লিসেনিং, রিডিং এবং রাইটিং এই তিনটা সেকশন আসলে একসাথে হয়ে থাকে। তো লিসেনিং টেস্টটা কোনো কোনো সময় আগে হতে পারে বা শেষে হতে পারে, ওটা ভ্যারি করে, বাট বেসিক্যালি আমাদের যাই হোক না কেন লিসেনিং পরীক্ষা আমাদের বেসিক্যালি 30 মিনিটস এর জন্য হয়, এবং 30 মিনিটস আমাদের সেকশন থাকে টোটাল হচ্ছে চারটি। চারটি সেকশনে আপনাকে 40 কোশ্চেনের মতো, প্রায় 40টির মতো প্রশ্ন থাকে যেটার আনসার করা লাগে। তো এই চারটি সেকশনে 40টার মতো প্রশ্ন থাকে। প্রশ্নগুলোর মধ্যে আসলে লিসেনিং কয়েক রকমের থাকতে পারে, তিন ধরনের মূলত লিসেনিং থাকে আইএলটিএস লিসেনিং পরীক্ষায়। একটা হচ্ছে ওয়ান টু দুজনের মধ্যে হচ্ছে আপনার কথোপকথন থাকে, মানে আপনি আপনার বন্ধুর মধ্যে কথা হচ্ছে, এমন ধরনের সেকশন থাকে, যেটা হচ্ছে সেকশন ওয়ানে থাকে। তারপর থাকে হচ্ছে মূলত একজন ভাষ্যকার থাকেন যিনি হচ্ছে বক্তৃতা দেন, এটা সোশ্যাল কনস্ট্রাক্টিভ সোশ্যাল কনস্ট্রাক্টিভ নর্মালি হয়ে থাকে, এবং এই সেশনটি বেসিক্যালি হচ্ছে মনোলগ। তারপর সেকশন 3 এবং 4 থাকে, যেখানে বেসিক্যালি হচ্ছে শিক্ষা এবং ট্রেনিং সংক্রান্ত বিষয় থাকে। সেকশন 3 এ হচ্ছে 3 থেকে 4 জন মিলে মানুষ তারা ডিসকাশন করে, ধরেন গ্রুপ ডিসকাশনের মতো। আর সেকশন 4 এ বেসিক্যালি হচ্ছে একক ভাষ্য থাকে, মানে একজন মানুষই কথা বলে, যেটা একাডেমিক টাইপের হয়, অনেকটা লেকচার স্টাইলে কথা হয়, যে কেউ কোনো বিষয়ে লেকচার দিচ্ছে বা বক্তৃতা দিচ্ছে সেরকম। তো আইএলটিএস লিসেনিং সেকশনে আসলে ভালো করার জন্য যেটা হচ্ছে যে লিসেনিং সেকশনে আসলে কোনো শর্টকাট নেই, তবে কিছু সাধারণ নিয়ম কানুন আছে যেগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আইএলটিএস ভালো করতে পারবেন। তো প্রতিটি সেকশনের আসলে ইন্ট্রোডাকশন আপনাকে ভালো করে শোনা লাগবে, কারণ বেসিক্যালি আইএলটিএস যেটা হয় যে প্রতিটা সেকশন শুরু করার আগে তারা ইন্ট্রোডাকশনটা আপনাকে দেয় যে কোনো প্রশ্ন আসলে কিভাবে আপনার সমাধান করবেন, সেটা একটা ইন্ট্রোডাকশন থাকে। তো ওই ইন্ট্রোডাকশনটা আপনাকে দেখা লাগবে। তারপর হচ্ছে প্রতি সেকশনের শুরুতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নগুলো আপনি এক নজরে হচ্ছে ওয়ান সাইড এট টাইম এটা একটু দেখে নেবেন, তাহলে আপনার জন্য মোটামুটি অ্যান্সার করতে সুবিধা হবে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি, সরি, তারপর যেটা করবেন যে শোনার সাথে সাথে আরেকটা কনফিউশন আমাদের সবার মধ্যে কাজ করে, যেটা করে আমরা নর্মালি হচ্ছে স্পিকিং টেস্ট শোনার পরে আমরা হচ্ছে প্রশ্ন শোনার পরবর্তীতে তারপর হচ্ছে প্রশ্নটা সার্চ, যেটা আনসারটা হচ্ছে আনসার শিটে হচ্ছে সার্চ করার জন্য হচ্ছে বা ট্রান্সফার করার জন্য চেষ্টা করি। বাট এই ক্ষেত্রে স্পিকিং এ যদি আপনি ভালো করতে চান বা আপনি যদি সময়টা একটু সেভ করতে চান, তাহলে সবচেয়ে ভালো স্টাডি হচ্ছে আপনি শুনবেন এবং শোনার সাথে সাথে হচ্ছে আনসার করার চেষ্টা করবেন, জাস্ট ওয়ান সাইড এ টাইম। এই জিনিসটা একটু অনেকের প্রবলেম হবে প্রথম দিকে, বাট আপনি যদি প্র্যাকটিস করেন নিয়মিত তাহলে এটা আপনি খুব ভালোভাবে করতে পারবেন। বিশেষ করে আইএলটিএস এর যে অ্যান্সার শিট গুলো আছে, যেটা মানে ওএমআর শিট, এটার আপনি পিডিএফ ফাইল পেয়ে যাবেন ইন্টারনেটে সার্চ করলে, সেটা হচ্ছে ডাউনলোড দিয়ে আপনি যদি বাসে বসে এই সিস্টেমে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে খুব অল্প কয়েকদিনে, মোটামুটি মাস খানেকের মধ্যেই, ডেইলি প্র্যাকটিস করলে মাস খানেকের মধ্যে এটা আপনি হ্যান্ডি হয়ে যাবে এটা আপনার জন্য। আর কোন প্রশ্নের উত্তর নিয়ে একটু যদি কনফিউশন থাকে আপনার আনসারের ট্রান্সফারের ক্ষেত্রে, তখন যে সময়টা বেঁচে যাবে সেভিং সেভ টাইম, সেই সেভ টাইম থেকে পরবর্তীতে আপনি এই কনফিউজড যে কোশ্চেন থাকবে সেটা অ্যান্সার করার ট্রাই আপনি করতে পারেন। আর উত্তর দেওয়ার সময় আপনি অবশ্যই আপনাকে স্পেলিং এবং গ্রামার ঠিক করে নেওয়া লাগবে। একটা কোশ্চেন ছিল যে আসলে আমরা আমেরিকার স্পেলিং অথবা ব্রিটিশ স্পেলিং, তার মধ্যে আসলে যে কোনো একটা স্পেলিং মেথড আপনি ফলো করলেই হয়েছে, এমন যে না যে আপনি কোনো স্পেসিফিক মেথড ফলো করা লাগবে, বাট ব্রিটিশ অথবা আমেরিকান তার মধ্যে যে কোনো একটা মেথড ফলো করে লিখলে হবে। মূল কথা হলো যে জিনিসটা কারেক্ট হওয়া লাগবে। আর শোনার সময় আপনি বেসিক্যালি কিছু কিওয়ার্ড ফলো করার চেষ্টা করবেন, কারণ কিওয়ার্ড গুলা অনেক রকম হতে পারে কিওয়ার্ড। তো কিওয়ার্ড গুলো করার ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনি যেমন হচ্ছে নাম থাকে, যেমন অনেক সময় বেশ কিছু জিনিস উল্লেখ থাকে, যেমন কোন প্লেসের নাম উল্লেখ থাকতে পারে, কোন একটা ডেট উল্লেখ থাকতে পারে স্পেসিফিক, যে কোন জিনিস কোন সালে এস্টাবলিশমেন্ট হয়েছে বা কোন সালে আপনি কি করেছেন, এরকম জিনিসপত্র থাকতে পারে। এরকম কিওয়ার্ড গুলো আপনাকে একটু মনে রাখার চেষ্টা করা লাগবে, কারণ কিওয়ার্ডের উপর বেস করে মোটামুটি লিসেনিং এ বেশ কয়েকটা কোশ্চেন থাকে।
এটা গেল আইএলটিএস এর লিসেনিং সেকশনের উপরে। আর লিসেনিং সেকশনে বেসিক্যালি যে লিসেনিং এর যে ম্যাটেরিয়ালস গুলো থাকে বা ওগুলা থাকে, ওগুলো বেসিক্যালি ব্রিটিশ, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রিটিশ অ্যাসেন্ট ওরা ইউজ করে, কারণ যেহেতু ব্রিটিশ কাউন্সিল এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি বিষয়টা টেস্টটা হচ্ছে ইয়ে করে। বাট আইডিবি থেকে কোনো লিসেনিং এতটা ভ্যারি করে না, স্ট্যান্ডার্ড লিসেনিং এর স্পিকিং স্টাইলই তারা, অ্যাসেন্টই তারা ইউজ করে। তো সেক্ষেত্রে যাদের ইংলিশে লিসেনিং এর একটু সমস্যা আছে বা শুনে বুঝতে সমস্যা হয়, তারা দু তিনবার হচ্ছে শোনার চেষ্টা করতে পারেন, অথবা যারা ইংলিশ গান শোনার অভ্যাস আছে তারা ইংলিশ গান মুভি দেখতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনার মোটামুটি লিসেনিং এর যে স্কিল গুলো আছে সেটা হচ্ছে ডেভেলপ করবে। আর আরেকটা জিনিস লিসেনিং এর ক্ষেত্রে আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে আইএলটিএস এর যে প্র্যাকটিস এর ক্যামব্রিজ বইটা আছে সেক্ষেত্রে সেটা থেকে তো লিসেনিং করতেই পারেন। বা বাড়তি প্র্যাকটিস এর জন্য আপনার নীলক্ষেতে বা অন্য যে কোনো জায়গায় আপনি আইএলটিএস এর বেশ কিছু লিসেনিং এর ম্যাটেরিয়াল পাবেন। ইভেন অনলাইনে আপনি ইউটিউবে গুলো বেশ কিছু লিসেনিং লিসেনিং ম্যাটেরিয়াল আপনি পাবেন, সেগুলো আপনি ট্রাই করে হচ্ছে দেখতে পারেন যারা এক্সট্রা প্র্যাকটিস চান। বাট আপনার বেসিক পয়েন্ট সবসময় মনে রাখা লাগবে যে ক্যামব্রিজে লিসেনিং যে টেস্টটা থাকে, যে সিডিটা থাকে, সেটা হচ্ছে সবচাইতে স্ট্যান্ডার্ড, এবং আপনার রিয়েল এক্সামে কিন্তু বেসিক্যালি এই স্ট্যান্ডার্ড ফলো করেই কিন্তু কোশ্চেন সেট করা হয়। সো ক্যামব্রিজ যতবার প্র্যাকটিস করবেন বেসিক্যালি ততবার আপনার জন্য ভালো হবে, কারণ এটা বেসিক্যালি টেস্ট পেপারের মতোই, পাস্ট এক্সাম গুলা নিয়ে আসলে ক্যামব্রিজের বইগুলা মেক করা। আচ্ছা, আমার লিসেনিং সেকশনের ইয়েটা এখন শেষ, আমি চাচ্ছি যে রিডিং সেকশনে যেতে, তারপর হচ্ছে কিউএনএ সেশন কি করলে ভালো হয়? সানি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আপনি আপনি শেষ কন্টিনিউ করেন, আমরা একসাথেই সকল কোশ্চেন গুলো নিই। আচ্ছা ঠিক।